প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আন্তর্জাতিক মিলেট সম্মেলনের উদ্বোধন করবেন। 100টিরও বেশি দেশের প্রতিনিধিরা এতে যোগ দেবেন। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের সূচনা আজ। প্রধানমন্ত্রী মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এর উদ্বোধন করবেন। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ও জেলা স্তরের নেতাদের। দিনের কাজের বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যে এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত 5 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। নমস্কার, সুপ্রভাত, আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লিতে আন্তর্জাতিক মিলেট অর্থাৎ শ্রী অন্ন সম্মেলনের উদ্বোধন করবেন। নতুন দিল্লির পুসাস্থিত কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রা আনুষ্ঠানিক প্রকাশ করবেন। প্রকাশিত হবে মিলেট সম্পর্কে একটি ভিডিও। 6টি দেশের কৃষিমন্ত্রী, আন্তর্জাতিক স্তরের বৈজ্ঞানিকরা, পুষ্টি বিশেষজ্ঞরা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা, স্টার্ট আপ নেতা সহ অন্যরা এতে অংশ নেবেন। 100টিরও বেশি দেশের প্রতিনিধি ও বিশ্বের বিভিন্ন দেশের নীতি নির্ধারকরা এই সম্মেলনে অংশ নেবেন। আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। দুদিনের এই সম্মেলনে উৎপাদক, ভোক্তা সহ সকলকে সচেতন করার বিষয়ে আলোচনা হবে। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের সূচনা হবে আজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকেল 5টায় যৌথভাবে এই পাইপলাইনের উদ্বোধন করবেন। এটি হবে দুই দেশের মধ্যে প্রথম আন্তঃসীমান্ত পাইপলাইন। আনুমানিক 377 কোটি টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছে। পাইপলাইনটি বছরে 10 লক্ষ মেট্রিক টন উচ্চগতির ডিজেল সরবরাহের ক্ষমতা রয়েছে। বাংলাদেশের উত্তরাংশের 7 জেলায় এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল সরবরাহ হবে। এই পাইপলাইন চালুর ফলে ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তি নিরাপত্তা সহযোগিতা আরও মজবুত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তামিলনাড়ু, তেলেঙ্গানা, কর্ণাটক, মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশে প্রধানমন্ত্রী মিত্র মেগা টেক্সটাইল পার্ক স্থাপন করা হবে। এক টুইট বার্তায় তিনি বলেন, এই টেক্সটাইল পার্কগুলি টেক্সটাইল সেক্টরকে উৎসাহিত করবে এবং অত্যাধুনিক পরিকাঠামো প্রদান করবে। তিনি আরও জানান, এটি মেক ইন ইন্ডিয়ার দুর্দান্ত উদাহরণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মতুয়া মহামেলার কথা তুলে ধরে এক টুইট বার্তায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রতি সম্মান জ্ঞাপন করেছেন। তিনি বলেন, এই মেলা মতুয়া সম্প্রদায়ের সংস্কৃতিকে তুলে ধরে সাধারণ মানুষের সামনে। প্রধানমন্ত্রীর সঙ্গে জনগণের সরাসরি আলাপচারিতা। ডিডি নিউজের পর্দায় প্রত্যেক মাসের শেষ রবিবার মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে কোটি কোটি মানুষ সরাসরি জুড়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। 2014 সালে 3রা অক্টোবর প্রথমবার প্রধানমন্ত্রী জনতার সঙ্গে মনের কথা ভাগ করে নেন। আগামী এপ্রিল মাসে 100তম পর্বের মাধ্যমে এই ধারাবাহিকতা বজায় থাকবে। আমরা আপনাদের দেখাচ্ছি কিছু বিশেষ অংশ। 2022 সালের মার্চ মাসে কৃষকরা গিয়েছিলেন তাদের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে। প্রধানমন্ত্রী তাদের সব সমস্যা সমাধানের বিষয়ে আশ্বাস দেন। মেরে কিষান ভাই ও বহনো মে আপকো বিশ্বাস দিলাতা হুম কি আপনি জিতনি বাতে উঠাই হ্যায় জিতনে সওয়াল পুছে হ্যায় জিতনে ভিন্ন ভিন্ন পহলুও পর আপনি বাতে কি হ্যায় মে উন সব কে বিষয় মে পুরি সরকার মে জাগরুকতা লাউঙ্গা সম্বেদনা লাউঙ্গা মেরা গাঁও মেরা গরীব মেরা কিষান ভাই এসে স্থিতি মে উসকো রহনে কে লিয়ে মজবুর নাহি কিয়া জা সকতা। 6 দিনের দক্ষিণ ভারত সফরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিরুবনন্তপুরমে গতকাল এক নাগরিক সম্বর্ধনা সভাতে যোগ দেন তিনি। রাষ্ট্রপতি তাঁর ভাষণে কেরালার মানুষ এবং প্রকৃতির প্রশংসা করেন।
তিনি কেরালার কল্যামে মাতা অমৃতানন্দময়ী মঠ পরিদর্শন করেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর লন্ডনে করা ভারত বিরোধী মন্তব্য নিয়ে গতকালও উত্তাল ছিল সংসদের উভয় কক্ষ। এই নিয়ে টানা পাঁচ দিন সংসদের উভয় সভাতেই কোনো কাজ হয়নি। বিরোধী দল এবং ট্রেজারি বেঞ্চের প্রতিবাদে লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষই সোমবার পর্যন্ত মুলতুবি করা হয়। রাহুল গান্ধীর মন্তব্যের তীব্র নিন্দা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এক প্রেস বার্তায় তিনি বলেন, এই মন্তব্য দেশের সার্বভৌমত্বের উপর আক্রমণ। এর আগে বিদেশে গিয়ে রাহুল গান্ধীর মতন দেশের অপমান কেউ করেননি। ইউরোপ আর আমেরিকা কো ভারত কে আন্তরিক মামলো মে দখল দেনে কে লিয়ে উকসানে কে পিছে উনকি মনসা ক্যা হ্যায়? বিদেশি ষড়যন্ত্রকারিও সে মিলিভগত করকে আপ ভারত কি আর্থিক ঘেরেবন্দি और सामरिक घेरेबंदी करवाने का प्रयास कर रहे हैं। स्वतंत्र भारत के इतिहास में विषम से विषम स्थिति में भी आज तक देश किसी भी बड़े नेता ने विदेश में जाकर के विदेशी ताकतों से भारत सरकार के खिलाफ कार्रवाई करने की आह्वान नहीं किया है। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গতকাল ফের রাহুল গান্ধীর বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, রাহুল গান্ধীকে তাঁর ভারত বিদ্বেষী মন্তব্যের জন্য বিনা শর্তে মাফ চাইতে হবে। সহি মানে মে আনফরচুনেট হ্যায় কি ও সাংসদ হ্যায় ক্যোকি জিস সদন কা ও হিসসা হ্যায় উসি কো হি বদনাম করনে কা উসি কে বারে মে ঝুঠ ফেলানে কা কাম ও বিদেশি ধরতি পর করতে হ্যায়। সদন মে হোঙ্গে तो शायद कुछ कर पाएंगे। उनको शायद ये पता नहीं कि हाउस रूल्स प्रोसीजर से चलता है, स्पीकर की डायरेक्शन से चलता है। मैं तो रूल्स का ये बुकलेट भी उनको देने के लिए लाया था कि वो समझ सकें कि रूल से हाउस चलता है। लेकिन सदन में होंगे तो समझेंगे, रूल्स प्रोसीजर को पढ़ेंगे तो समझेंगे। जिसकी अपनी औसतन हाजिरी ही देश की औसतन हाजिरी से, उनकी अपनी हाजिरी कम हो औसतन हाजिरी से, तो आप समझ सकते हैं उनको क्या पता होगा। दूसरा, एक के बाद दूसरा झूठ बोलना उनकी आदत बन गई है। सदन में आए, माफी मांगे। आज मैं इतने कह सकता हूं, राहुल स्टैंड फॉर रिग्रेटफुल, ऑफुल, हेटफुल, अनग्रेटफुल लायर। ये क्या है कि आप झूठ बोले बाहर और यहां पर आकर अपने आप को दिखाएं कि वो सदन से बड़े हैं, संसद से बड़े हैं, देश से बड़े हैं, एक परिवार क्या सबसे बड़ा है? उनको अनकंडीशनल अपॉलॉजी मांगनी चाहिए। माफी मांगने की बजाय वो ये शर्त रख रहे हैं कि उनको यहां पर बोलने का मौका दिया जाए। भाई सदन में तो आए। আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে দুদিনের কর্ণাটক সফরে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি গতকাল চিত্রদুর্গ জেলায় একটি রথযাত্রায় যোগ দেন এবং মোলাকালমরুতে একটি সমাবেশে ভাষণ দেন। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকে স্বনির্ভর করার নিরন্তর প্রচেষ্টার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা বৃদ্ধির পাশাপাশি ভারতীয় প্রতিভাকে যোগ্য সম্মান দেওয়া হচ্ছে বলে তিনি জানান। এই ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা বাড়াতে কেন্দ্র প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন অস্ত্র কেনার জন্য 70,500 কোটি টাকার প্রস্তাব অনুমোদন করেছে বলে প্রধানমন্ত্রী জানান। করোনাকালে 2021-22 অর্থবর্ষে ওষুধ শিল্প কিছুটা প্রতিকূল অবস্থার মধ্যে পড়েছিল, তবে পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে ভারতের ওষুধ শিল্প। 2023-24 আর্থিক বছরে এই শিল্পের বৃদ্ধি 6-8% হবে বলে আশাবাদী বিশেষজ্ঞ মহল। প্রধানমন্ত্রী যক্ষামুক্ত ভারতের স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডভিয়া 75টি সচেতনতামূলক ভ্রাম্যমান ট্রাকের উদ্বোধন করেন। এই ট্রাকগুলি 19টি রাজ্যে ঘুরবে। এর মাধ্যমে যক্ষা রোগীদের জন্য পুষ্টিকর বিশেষ কিট বিতরণ করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী কর্পোরেট সেক্টর, এনজিও সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে যক্ষ্মামুক্ত ভারত অভিযানে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। টিবি মুক্ত ভারত অভিযান কে অন্তর্গত দেশ মে 71,000 নিক্ষয় মিত্র বনে হ্যাঁ, यानी के अपोलो टायर जैसे संस्थान जो अपने ट्रक ड्राइवर टीबी मुक्त कैसे उसके लिए अभियान चला रहे हैं, वैसे ही देश के कॉरपोरेट सेक्टर, एनजीओ, पॉलिटिकल लीडर, इंडिविजुअल कई लोग टीबी मित्र बन के टीबी पेशेंट को गोद लेते हैं। উত্তরপ্রদেশের বারাণসীতে গতকাল থেকে শুরু হয়েছে দুদিনের সাংহাই সহযোগিতা সংস্থা এসসিওর পর্যটন মন্ত্রীদের বৈঠক। বৈঠকে এসসিও সদস্য দেশগুলির মধ্যে পর্যটন বিকাশে সহযোগিতা ও বিভিন্ন প্রকল্পগুলি নিয়ে আলোচনা করা হয়। কাশীকে এসসিওর প্রথম সাংস্কৃতিক রাজধানী হিসেবে মান্যতা দেওয়া হয়েছে। একশো দিনের কাজের বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যে এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের আওতাধীন একশো দিনের কাজের বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে শহরে এলো কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য। মুর্শিদাবাদের বেলডাঙ্গার দুটি ব্লকে তারা একশো দিনের কাজের বিষয়টি খতিয়ে দেখবেন। চলতি মাসের 22 তারিখ পর্যন্ত তারা রাজ্যে থাকবেন বলে জানা গেছে। কলকাতা থেকে গতকালই জেলার উদ্দেশ্যে রওনা দেন তারা। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গতকাল বৈঠকে বসেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ও জেলা স্তরের নেতারা। আসন্ন পঞ্চায়েত নির্বাচন ও 2024 লোকসভা নির্বাচনে তৃণমূলের মূল প্রতিপক্ষ বিজেপি হলেও কংগ্রেসের সঙ্গে সম দূরত্ব বজায় রাখবে তারা বলে সাংবাদিক সম্মেলনে জানালেন দলের অন্যতম শীর্ষ নেতা ও সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। নিজেদের দেশের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল দাবি করে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, 2024 লোকসভা নির্বাচনে কংগ্রেস ছাড়া অন্য বিরোধী দলগুলিকে একত্রিত করে তৃণমূল কংগ্রেস বিজেপির মূল প্রতিপক্ষ হিসেবে উঠে আসতে চায়। বিজেপি কা খিলাফ মে ইয়ে সরকার কে বারে মে এক এক দিন গান্ধী মূর্তি কা পদদেশ মে চাই ও এলআইসি এসবিআই কো সাথ আদানি কো জো জো ইয়ে জো কো বিষয় পর প্রশ্ন উঠানা হামারে সামনে জো পেট্রোলিয়াম প্রোডাক্টস অর ডোমেস্টিক ক্যাশ কো প্রাইস রাইজ কো বারে মে विक्षोभ प्रदर्शन करना, ये तो तृणमूल कांग्रेस गांधी मूर्ति का नीचे संसद में ये विषय जारी रखा क्योंकि संसद नहीं चल पाता। बीजेपी चाहते हैं कि राहुल गांधी का विरोधी का मुख बनाओ तो मोदी जी का अगले दिनों में चुनाव लड़ने में सुविधा होगा। समाजवादी पार्टी शीर्ष नेता अखिलेश यादव गतकाल कालीघाटे मुख्यमंत्री बासभवने जान, সেখানে তাদের মধ্যে এক ঘন্টা বৈঠক হয়। দুই শীর্ষ নেতার মধ্যে কুশল বিনিময় হয়। আগামী দিনে কেন্দ্রীয় রাজনীতির প্রেক্ষাপটে একাধিক আলোচনা হয় তাদের মধ্যে। যদিও আলোচনার বিষয়বস্তু নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি অখিলেশ যাদব, তবে তৃণমূল সূত্রে জানানো হয়েছে আগামী সপ্তাহে মুখ্যমন্ত্রী ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাবেন, সেখান থেকে তার দিল্লি যাওয়ার কথা। বিগত বছরের মতো এবারও ঘাটতি বাজেট পেশ হলো কলকাতা পুরসভায়। ঘাটতি মেটাতে সম্পত্তি কর আদায়ের উপর জোর দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র। সবুজ কলকাতার লক্ষ্যে শহরে সবুজায়ন আরও বাড়ানো হবে বলে তিনি জানান। দৃশ্য দূষণ না করে বিজ্ঞাপনের মাধ্যমে আয় বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে এবারের বাজেটে। একথা জানান মেয়র ফিরহাদ হাকিম। আপনারা প্রশ্ন করতে পারেন যে এখনো এত রাজস্ব আয়ের পরেও প্রায় আমাদের রাজস্ব আয় কোথায় 931 কোটি ছিল আর এখন আমাদের 1,331 কোটি হয়েছে। টোটাল রাজস্ব আয় কোথায় আমাদের 3,437 কোটি ছিল, এখন 4,686 কোটি টাকা হবে। তাহলেও কেন ঘাটতি? তার কারণ হচ্ছে যে আমাদের পে কমিশন, এই যে রিসেন্ট যে পে কমিশন হলো,
এই পে কমিশনে একটা বড় অংশ আমাদের স্যালারি দিতে হয়েছে, প্রায় আমাদের হাজার কোটি টাকা এইটার জন্যে চলে যাচ্ছে, যে জন্য আমাদের এখনও এই ঘাটতিটা হচ্ছে। ক্ষুদ্র কুটির শিল্পে নতুন উদ্যোগকে স্বাগত জানিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা ক্ষুদ্র কুটির শিল্প সমিতির উদ্যোগে আয়োজিত হল এন্ট্রি মিট 2023। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের পড়াশোনার পর ব্যবসামুখী করে তোলার লক্ষ্যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী, মন্ত্রী সুজিত বোস সহ আরও অনেকে। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে সফল উদ্যোগপতিদের পুরস্কৃত করা হয়। ভীষণভাবে স্বাগত জানাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার নতুন উদ্যমীদের। আমি এসআইডিসিএল এ সাড়ে তিন বছর ছিলাম চেয়ারম্যান হিসেবে। আমি ওখানে দেখেছি যে যে পদ্ধতি অনুসরণ করে উদ্যোগীদের আমন্ত্রণ জানানো হচ্ছে সে পদ্ধতিটা হচ্ছে ভালো পদ্ধতি, আর কিছু হয় না। আমি যখন একটা জায়গায় শিল্প করতে যাব, রাস্তার প্রবলেম থাকবে, বিদ্যুতের প্রবলেম থাকবে, জলের সমস্যা থাকবে, এখানে কোনো কিছু সমস্যা নেই। আর সিকিউরিটির একদম চূড়ান্ত ভালো ব্যবস্থা আছে, ওখানে যে জিনিসপত্র চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সমস্ত জিনিসপত্র ওখান থেকে বেরিয়ে সোজা চলে যাবে মার্কেটে, মার্কেট থেকে আবার ফেরত নিয়ে আসবে। এই যে উদ্যোগগুলো করা হয়েছে, এর ফলে যারা উদ্যোগপতি এন্টারপ্রেনিউর তারা সবাই অত্যন্ত খুশি। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্যমন্ত্রকের বিচারে লক্ষ্য লেবার রুম কোয়ালিটি ইম্প্রুভমেন্ট ইনিশিয়েটিভ পুরস্কার পেল দক্ষিণ শহরতলির অন্যতম সুপার স্পেশালিটি বারুইপুর মহকুমা হাসপাতাল। এই পুরস্কার পাওয়ার ফলে আগামী তিন বছর আর্থিক সাহায্য পাবে এই হাসপাতাল। এই অর্থ ব্যয় হবে হাসপাতালের উন্নয়নে। প্রসূতি ও মাতৃত্ব বিভাগকে গুরুত্ব দিয়ে সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে বারুইপুর হাসপাতালে আধুনিক মানের প্রসূতি ও মাতৃত্ব বিভাগ গড়ে তোলা হয়। বিশেষ করে লেবার রুম ও ওটি তৈরি করা হয় আধুনিক মানের। প্রসূতি মৃত্যুহার কমানোই ছিল মূল লক্ষ্য, পাশাপাশি প্রাতিষ্ঠানিক প্রসবের ওপর জোর দেওয়া হয়েছিল। 2022 সালের ডিসেম্বর মাসে বারুইপুর হাসপাতাল কেন্দ্রীয় সরকারের লক্ষ্য শংসাপত্রের জন্য পরীক্ষায় বসে। রাজ্যের স্বাস্থ্যভবন থেকে প্রতিনিধিরা এসে পুরো পরিকাঠামো ঘুরে দেখেন। এই শংসাপত্রের জন্য প্রয়োজনীয় সবকটি সূচকে গড়ে 87-95% নম্বর পায় এই হাসপাতাল। তারপরেই এই শংসাপত্রের জন্য নির্বাচিত হয় হাসপাতাল। হাসপাতালের সুপার ধীরাজ রায় বলেন, সরকারি সাহায্য পাওয়ার ফলেই পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে। কাজগুলো আমরা করছিলাম, সেই কাজগুলোকেই আমরা একটু সিস্টেমেটিক্যালি করা আর তার ডকুমেন্টেশনটা সিস্টেমেটিক্যালি রাখা, এইটুকু আমরা করার চেষ্টা করেছিলাম, বাকিটা অটোমেটিক্যালি ঘটেছে আর কি। বর্ধিত যাত্রী ভিড় সামাল দিতে ও যাত্রী স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে কলকাতা মেট্রো রেল উন্নত প্রযুক্তির ডালিয়ান রেক চালু করল। গতকাল বিকেল 5:30 নাগাদ এই নতুন রেক MR501 দমদম থেকে কবি সুভাষের উদ্দেশ্যে রওনা দেয়। মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা দমদম থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত এই নতুন রেকে সফর করেন। অরুণ অরোরা বলেন, মোট 14টি ডালিয়ান রেকের অর্ডার দেওয়া হয়েছে, খুব শীঘ্রই এরকম আরও 4টি রেক আনা হবে। নতুন রেকগুলির যাত্রী বহন ক্ষমতা বেশি, বিশেষভাবে সক্ষম ও প্রবীণ নাগরিকদের জন্য বরাদ্দকৃত আসন সংখ্যা বেশি ও অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন। শ্রী অরোরা বলেন, রুবি নিউ গড়িয়া মেট্রো প্রকল্প চালু হবার জন্য প্রস্তুত, কেন্দ্রের সবুজ সংকেত মিললেই এই রুটে মেট্রো চলাচল শুরু হবে। You would have seen that there is no paint on this. Stainless steel, paint-free rig, which is another UC feature of this. Air conditioner, air conditioning capacity is more, 13% more. So, even if you see our rigs are congested, there is a peak rush, people will not feel suffocated, right? Then, 36% more seats marked for senior citizens and specially abled. And this is the rake where you can get into the rake with your wheelchair, so disabled friendly rake. We are awaiting either the honorable prime minister, we had requested to open it, or honorable MR will open it. So as soon as the date comes, because you see honorable prime minister and MR both are also very busy
and there are so many inaugurations going on all across the country. So once you see the date get fixed, it will get commissioned on the same day. ভারত সরকারের কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রণালয়ের অধীন কেন্দ্রীয় রেশম বোর্ডের ব্যবস্থাপনায় বীরভূমের রাজনগর ব্লকের তাঁতিপাড়ায় নতুন খাদি ভবনে অনুষ্ঠিত হল মহিলা শিল্পীদের নিয়ে এক প্রযুক্তি প্রশিক্ষণ কর্মসূচি। এতে সভাপতি খুশি শতাধিক মহিলা তাঁত শিল্পীরা। কেন্দ্রীয় সেল্ক পর্ষদের পদস্থ কারিগরি সহায়ক ধীরেশ্বর মৈত্র দূরদর্শনকে এই প্রসঙ্গে বিস্তারিত জানিয়েছেন। এই প্রোগ্রামের উদ্দেশ্য যে আগে চাষিরা বা শিল্পীরা বা আমাদের দিদিরা তারা থাইতে তসর গুটি থেকে সুতো উৎপাদন করতেন, যে পদ্ধতিটা ছিল একটা প্রাচীন পদ্ধতি এবং এটা শরীরের ক্ষতি করে এবং এর উৎপাদনশীলতাও কম, যার জন্য আমাদের দিদিদের রোজগার অনেকটাই কম হতো। তা এই সিস্টেম থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সেন্ট্রাল সিল্ক বোর্ডের বিজ্ঞানীরা গবেষণা করে এখন অত্যাধুনিক বুনিয়াদ রিলিং মেশিন উদ্ভাবন করেছেন, যেটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে চাষিদের মধ্যে পপুলার করার চেষ্টা করছি। এই মেশিন বিদ্যুতে চলে এবং এর উৎপাদনশীলতাও বেশি এবং এটা শরীরের পক্ষে কোনো ক্ষতিকারক নয়। তাই আমরা এই টেকনোলজি আপগ্রেডেশন প্রোগ্রামের মাধ্যমে আমরা দিদিদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আপনারা পুরনো পদ্ধতি থেকে বেরিয়ে আসুন এবং আমাদের এই নতুন পদ্ধতি অর্থাৎ বুনিয়াদ মেশিনের সাহায্যে রিলিং করার যে পদ্ধতি আমরা উদ্ভাবন করেছি সেটা আপনারা গ্রহণ করুন এবং এতে আপনাদের উৎপাদনশীলতা এবং রোজগার অনেকটাই বেশি সুনিশ্চিত হবে। ব্যাডমিন্টন খেলায় শাটল কক ব্যবহার হয়, সেই শাটল ককে সাদা হাঁসের পালক ব্যবহার হয়। হাওড়া জেলার উলুবেড়িয়া সাদা হাঁসের পালক দিয়ে তৈরি শাটল ককের কদর সারা বিশ্বের ব্যাডমিন্টন খেলোয়াড়দের কাছে। কাঁচামাল হিসেবে সাদা হাঁসের পালকের এই রাজ্যে ঘাটতি রয়েছে। রাজ্য সরকারের অধীন পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদ সিএডি এর বাগনান প্রকল্পের গড়চুমুক ইউনিট শ্যামপুর এক নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামের প্রায় 500 মহিলার মধ্যে 5000 সাদা হাঁস বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানান সিএডি এর প্রকল্প আধিকারিক নিকুঞ্জ বিহারী সর। আমরা একটা প্রকল্প নতুন চালু করেছি এবছর, সেটা হচ্ছে হোয়াইট পিকিং হাঁসের প্রকল্প। সেটা হচ্ছে এই দেখতে হাঁসগুলো সাদা, অরিজিনালি এই হাঁসগুলো চীন থেকে অরিজিন এই হাঁসটা, সেই জন্য হোয়াইট পিকিং হাঁস বলে বলা হয়। আমাদের এইটা চাষ করার মূল কারণটা হচ্ছে যে এই উলুবেড়িয়া অঞ্চলে যে ব্যাডমিন্টনের কক যেটা তৈরি হয়, যে মূল মেটেরিয়ালসটা এই হাঁসের পাখা দরকার হয়, সেই পাখাগুলো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশ থেকে এসে আসে এবং কিছু ম্যাড্রাস থেকে আসে। তো যদি এই ধরনের হাঁস আমরা কাছাকাছি চাষ করি তাহলে এই যারা এই ফেদার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত তাদের পক্ষে পাখা পাওয়ার সুবিধা হবে বলে আমরা এই ধারণা করে এই চাষটা করছি। হাঁস প্রতিপালনে যুক্ত মহিলারা জানালেন তাদের প্রতিক্রিয়া। এটা আমাদের গ্রুপ থেকে দেয়া হয়েছে, এটা আমরা স্বনির্ভর হব বলে আমাদের দেয়া হয়েছে, যাতে ওই হাঁসগুলোকে আমরা চাষ করতে পারি, করে স্বনির্ভর হতে পারি। ওর ডিম আছে, ডিম 200-250 মতো ডিম দেয়, ওই ডিমগুলো বিক্রি করে আমাদের স্বনির্ভর হতে পারি। এবং ওদের পালক আছে, পালকগুলো বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছে ওনারা, ওই পালক বিক্রি করেও আমরা স্বনির্ভর হতে পারি। আমাদের ওখান থেকে প্রকল্প থেকে ওর খাবারের যে তালিকা সেটাও বলে দিয়েছে, আর খাবারও আমাদের দিয়ে দিয়েছে, মেষ জাতীয় যেগুলো, আর ওষুধপত্রও দিয়ে দিয়েছে। এবং দিদিরা এসে একবার দেখেও গেছেন, আর 3-4 সপ্তাহ হয়ে গেলে তখন ওনারা এসে বলেছে যে ডাক প্লেগ যে ভ্যাকসিনটা সেটা দিয়ে যাবে,
পরের মাসে যেটা প্লেগ যেটা রোগের সেটা 8 সপ্তাহে বুস্টার ডোজ আছে সেটাও দিয়ে যাবে বলেছে। আর ডাক প্লেগ যে এটা 12 সপ্তাহের সেটাও বলেছে দিয়ে যাবে। আর দেখতে তো সাদা রঙের হয়, আর এদের পালকগুলো খুব সুন্দর, মানে ছোট আকারের হলে কী হয়েছে, এটা কিন্তু এই গড়চুমুক যে ফার্মটা আছে সেখানে আমাদের বলে দিয়েছে যে এখানে ওই পালকটা গুছিয়ে আপনারা রাখবেন, এখানে এসে আপনারা জমা করতে পারেন, তার থেকে একটা মুনাফা আমরা পেতে পারি। মুর্শিদাবাদের ফরাকায় পরীক্ষা দিতে বাধা দেওয়ায় স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়ে পরীক্ষায় বসলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। তার বাড়ি ফরাক্কা ব্লকের তিলডাঙ্গা এলাকায়। বছরখানেক আগে ওই ছাত্রীর বিয়ে হয় ফরাক্কা থানার বিন্দু গ্রাম এলাকায়। তার অভিযোগ, গতকাল সকালে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাকে বাড়িতে তালাবন্দি করে রাখার চেষ্টা করে যাতে সে পরীক্ষা কেন্দ্রে যেতে না পারে, এমনকি ফেলে দেওয়া হয় তার অ্যাডমিট ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সহ কাগজপত্র। সকালেই সে শ্বশুর বাড়ি থেকে পালিয়ে ফরাক্কা থানার দ্বারস্থ হয়। ছাত্রের অভিযোগের পর ফরাক্কা থানার আইসি দেবব্রত চক্রবর্তী তাকে নিয়ে শ্বশুর বাড়ি যান। পাশের জঙ্গল থেকে তার অ্যাডমিট কার্ড ও ব্যাগ উদ্ধার করে নিয়ে এসে তাকে পরীক্ষার হলে বসিয়ে দেন। তো আমার স্বামী আমাকে আটকাচ্ছে, পরীক্ষা দিতে দিচ্ছে না। তো সকালবেলা আজকে আসলাম থানায়, থানাতে এসে স্যারকে বললাম, স্যার আমাদের ব্যাগটা কেড়ে নিয়েছিল আমার বাড়িওয়ালাটা, তো স্যার আমাদের ব্যাগটা এনে দিয়ে আমাদের উদ্ধার করেছে। আর পুলিশ প্রশাসন নিয়ে সব আমাকে সাহায্য কর, বাগান থেকে নিয়ে এসছে। আমাকে বলছে কি তোকে পরীক্ষা দিতে দিব না, আর সেটা কেন বলছে সেটা আমার জানা নাই স্যার। তুই পড়তে ভালোবাসো? হ্যাঁ আমি পড়তে ভালোবাসি। তোর নাম কি? আমার নাম সুলতানা খাতুন। আমরা পাশে থাকবো, আমরা খুশি যে ও মেয়েটিকে নিয়ে আমরা পরীক্ষা কেন্দ্রে আসতে পেরেছি এবং পরীক্ষা আজকে দেবে সেটা আমরা খুব খুশি। কখন এসেছিল আপনার কাছে মেয়েটা দ্বারস্থ? কখন? সকালবেলা। ওর বই তো আটকে রাখা, রেখে দেওয়া হয়েছে। ওর ড্রেস আটকে দিয়ে দিয়েছে, দিয়ে তালা মেরে দিয়ে চলে গেছে, ব্যাগ নিয়ে চলে গেছিলো, ব্যাগের মধ্যে অ্যাডমিট কার্ড ছিল। তারপরেই আমি ওনাকে ফোন করি, হেড টিচারকে। আমরা যাই ওখানে, দেখি দরজা বন্ধ আছে। তারপরে একটা ছেলে বললো যে কাকে খুঁজছে স্যার, ওর স্বামী এদিকে গেল। আমরা বাগানের দিকে যখন যাই, খুঁজতে খুঁজতে অনেক দূরে দেখি বাগানের মধ্যে একটা ব্যাগ পড়ে আছে। সন্ধে হলো আমাদের, ব্যাগটা খুলে দেখি ওর অ্যাডমিট কার্ডটা। আমরা লাকিলি ওটা পেয়ে গেলাম, এবং একটাই আমাদের যে ওর স্কুল ইউনিফর্মটা আমরা বাড়ি থেকে তালা ভেঙে বের করতে পারলাম না। হেডমাস্টারকে রিকোয়েস্ট করলাম, বলছে না সিভিলি দিতে পারবে। ওর ধন্যবাদ মাস্টারকে। ভোরবেলায় মৃত্যু হয়েছে বাবার। বীরভূম জেলার বোলপুর মকরমপুরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে বাবার সৎকার করল। গতকাল উচ্চ মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন ছিল ইংরেজি পরীক্ষা। ভোরবেলা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বাবার। শোকে বিহ্বল হয়ে পড়ায় প্রতিবেশীদের সহযোগিতায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছয় ছাত্রী। পরীক্ষাটা দে এরকম বাবা বলতো। আর তাছাড়াও আরও নানা রকম চিন্তা টেনশন ছিল সেই নিয়েও। আর বাবা তো এমনিতে হার্টের পেশেন্ট, এত টেনশন করা যাবে না। তাছাড়াও বাবা করতো, আগে 2 বার স্ট্রোক হয়েছিল, দিয়ে এবারে 3 বার হলো, বাবা মারা গেল। কী বলবো, এ তো ওর জীবনে সবচেয়ে বড় যে মানুষটি। প্রাক্তন হকি অলিম্পিয়ান গুরবক সিংকে 2022 সালে ধ্যানচাঁদ জীবনকৃতি সম্মান প্রদান করা হয়েছে। নতুন দিল্লিতে হকি ইন্ডিয়ার 5ম বার্ষিক পুরস্কার সম্মেলনে তার হাতে ট্রফি ও 30 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, খেলোয়াড়দের ভবিষ্যৎ জীবন নিশ্চিত করার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছে। मैं खुद कई ट्रेनिंग सेंटर में जाते थे, खाना पीना से लेकर के ट्रेनिंग इक्विपमेंट्स, कोचिंग, सारा फैसिलिटी, टेक्निकल जितना भी चीज़ है उसका हम देखते थे, और सहयोग हमारे तरफ से जो भी हो सकते थे हम करते थे। कोई पैसे का कमी से खेल बर्बाद नहीं होना चाहिए। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারত 5 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। এর ফলে 3টি একদিনের ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেল ভারত। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া 35 ওভার 4 বলে 188 রান করে। জয়ের জন্য 189 রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে 39 ওভার 5 বলে ভারত 5 উইকেটের বিনিময়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। KL রাহুল 75 এবং রবীন্দ্র জাদেজা 45 রানে অপরাজিত থাকেন। রবীন্দ্র জাদেজা 2টি উইকেটও নিয়েছেন, তিনি ম্যাচের সেরা হয়েছেন। আগামীকাল দ্বিতীয় ম্যাচ বিশাখাপত্তনমে। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ আন্তর্জাতিক মিলেট সম্মেলনের উদ্বোধন করবেন। 100টিরও বেশি দেশের প্রতিনিধিরা এতে যোগ দেবেন। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের সূচনা আজ। প্রধানমন্ত্রী মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এর উদ্বোধন করবেন। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠক তৃণমূলের শীর্ষ নেতৃত্ব জেলা স্তরের নেতাদের। একশো দিনের কাজের বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যে এলো কেন্দ্রীয় প্রতিনিধি দল। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে সিরিজের প্রথম একদিনের ম্যাচে ভারত 5 উইকেটে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে। সংবাদ এখন এ পর্যন্তই। এরপর বেলা 11টায় রয়েছে 5 মিনিটে 15টি খবরের ঝলক। নমস্কার।